বাবার মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করল ছেলে ছাত্র যুব আন্দোলনের মধ্য দিয়ে বামপন্থী রাজনীতিতে প্রবেশ করা ডাব্লিউ এর প্রাক্তন জেলা সম্পাদক কর্মচারী আন্দোলনের নেতৃত্ব সিপিআইএম জেলা পার্টি দপ্তরের কর্মী কমরেড তরিতকর গত বছর ক্যান্সার আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাবার প্রথম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোম কার্যালয় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় পরিবারের উদ্যোগে প্রয়াত কমরেড তরিত করের একমাত্র সন্তান ব্যাংক কর্মী সাগর কর পরিবারের সদস্য বন্ধুবান্ধব ও ছাত্র যুব সংগঠনের কর্মীদের কাছে আহ্বান জানান রক্তদান শিবিরটিকে সফল করে তোলবার জন্য সেই আহ্বানের সাড়া দিয়ে পরিবারের সদস্য ছাড়াও পরিচিত বন্ধুবান্ধব ও ছাত্র সংগঠনের কর্মী নেতৃবৃন্দ মিলিয়ে মোট সতেরো জন রক্তদাতা শিবিরে রক্তদান করেন জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত এই শিবিরে জলপাইগুড়ি হসপিটালের চিকিৎসক ও ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করেন বাবার মৃত্যুবার্ষিকীতে অসুস্থ মানুষের কাছে রক্ত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রক্তদান শিবিরের অভিনব উদ্যোগে সাধুবাদ জানান উপস্থিত সকলে জলপাইগুড়ি থেকে দীপশুব্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি